ফাগুনের উদাস হাওয়ায় বাঁধন ছিঁড়েছে প্রাণ, বাঁধন ছেঁড়া প্রাণ আজ বুঝি উড়ু উড়ু। ফাগুনের অগ্নিধারায় আপনকেও হারালো মন, হারানো মন ঘুরছে ফাগুন ডাঙা বনে বনে। বছর ঘুরে আবারও এসেছে ফাগুন, ষড়ঋতুর বাংলায় বসন্তের রাজত্ব একেবারে প্রকৃত সিদ্ধ। ঋতুরাজ বসন্তের বর্ণনা কোনো রংতুলির আচরে শেষ হয় না, কোনো কবি সাহিত্যিক বসন্তের রূপের বর্ণনায় নিজেকে তৃপ্ত করতে পারেন না। তবুও বসন্ত বন্দনায় প্রকৃতপ্রেমীদের চেষ্টার যেন অন্ত থাকে না। আজ পহেলা ফাল্গুন প্রকৃতিতে সাজবে নবরূপে, শিমুল পলাশে মিতালি করে বসন্ত তার নিজ রূপে মেলে ধরবেই। ফাগুনের আগুনে মন রাঙিয়ে বাঙালি তার দীপ্ত চেতনায় উজ্জীবিত হবে। বাঙালির ইতিহাস আবেগের, এই আবেগ যেমন মানুষের মানুষের ভালোবাসা, তেমনি মানুষের সঙ্গে প্রকৃতিরও। দিনক্ষণ গুনে গুনে বসন্ত বরণের অপেক্ষায় থাকে বাঙালি। কালের পরিক্রমায় বসন্ত বরণ আজ বাঙালি সাংস্কৃতিক অন্যতম উৎসব। আবাল বৃদ্ধা তরুণ তরুণী বসন্ত উন্মাদনায় আজকে মেতে উঠবে। শীতকে বিদায় জানানোর মধ্য দিয়েই বসন্ত বরণে চলবে ধুম আয়োজন। শীত চলে যায় রিক্ত হস্তে আর বসন্ত আসে ফুলের ডালা সাজিয়ে। বাসন্তী ফুলের পরশ আর সৌরভে কেটে যাবে শীতের জরাজীর্ণতা। বসন্তকে সামনে রেখে গ্রাম বাংলায় মেলা সার্কাস সহ নানা দেশীয় আয়োজনে সমারোহ থাকবে। ভালোবাসার মানুষেরা মন রাঙাবে বাসন্তী রঙে। শীতের সঙ্গে তুলনা করে চলে বসন্তকালের পিঠা উৎসবও। তরুণীরা বাসন্তী রঙের শাড়ি পরে প্রকৃতির কোলে নিজেকে শোভে দিতে চাইবে, আর বসন্তের উদাস হাওয়ায় তরুণীরা নিজেকে প্রকাশ করবে প্রেমিক প্রেমে। বসন্ত যেন মানব মন আর প্রকৃতির রূপ প্রকাশে লীলা খেলা। বসন্ত উৎসব বলি আর বরণী বলি, এটি মিশে আছে একেবারে আবহমান গ্রাম বাংলার মাটি মানুষের সঙ্গে। শ্যামল বাংলার গাছগাছালিতে পত্রপল্লবের নতুন কুড়ি যেন গ্রামীণ মানুষের অন্তরকে আরও শুভ্র করে করে পবিত্র। তবে বসন্ত উৎসব আজ গ্রামীণ আয়োজনের মধ্যেই সীমাবদ্ধ নেই, শহরের মানুষের কাছেও বসন্তের আবেদন ভিন্ন মাত্রা যোগ করেছে। বিশেষ করে শহরের তরুণ তরুণীরা বসন্ত বরণে দিনভর ব্যস্ত থাকে, ফুলে ফুলে ভরে যাবে তরুণীদের চুলের খোপা। শহরের বিভিন্ন পয়েন্টে বসবে খাবারের মেলা। এদিন দর্শনীয় স্থানগুলো মানুষের পদচারণায় যেন তিল ধারার ঠাঁই থাকে না। ফুলের একটা ঘ্রাণ দেখাচ্ছে, এটাই মনে হয় ফাল্গুনের সবচেয়ে বেস্ট। যখন কোকিলের ডাকটা শুনি আমরা, আসলে কোকিল দেখতে পাই না বাট শুনি, সেই সময়টা খুব আনন্দ লাগে। এই বসন্তের সময়টাতে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং অন্য অন্য জায়গায় যে ফুলগুলো ফুটে বা যে সাজানো হয়, এটা দেখে আমাদের অনেক ভালো লাগে। ফাল্গুন জিনিসটা সবার বাঙালিদের জন্য অনেক স্পেশাল, মানে আর কিছু হোক না হোক ফাল্গুন অবশ্যই বের হবে। এ টু জেড নিউজ লাইভ।